সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল নিষাদ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আমি বেশ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে যখন পেয়েছি অবশ্যই আমরা সমসাময়িক কিছু বিষয়ে নিয়ে বা কিছু সমস্যা নিয়ে কথা বলবো এই মুহূর্তে কি কি ধরনের প্রবলেম দেখতে পাচ্ছেন এখন তো একটা কাল চলছে কি কি ধরনের পেশেন্ট আপনার কাছে বেশি আসছে এই মুহূর্তে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি যে ভীষণ গরম এই যে দেখেন সকাল নেই দুপুর নেই গরমের পরিমাণ কিন্তু সেমই মোটামুটি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভালো থাকার সম্ভাবনা খুবই কম কারণ ভালো থাকাটাই আসলে টাফ তো সেক্ষেত্রে আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পেটের সমস্যা বিভিন্ন ধরনের নিয়ে হসপিটালেও যেরকম ভর্তি হচ্ছে বিভিন্ন ফোন পাচ্ছি যাদের কি করব এই ধরনের সিচুয়েশানে আমি এরকম অনেক পেশেন্ট পাচ্ছি যারা হয়তো পেটের কখনো সমস্যা নিয়ে আমাকে ফোন দেয়নি এখন অনেক ধরনের সমস্যা পাচ্ছি যে আমি খাবার খেই তো দেখতে পাচ্ছি যে বদ হচ্ছে বা কিছু না কিছু করেই আমার খাবারই খেতে পারছে না মানে একটা কিরকম একটা অস্বস্তি ব্যাপার স্ট্যামিনা হারিয়ে যাচ্ছে শক্তি পাচ্ছি না দুর্বল লাগে তো সেক্ষেত্রে এই সমস্যাগুলোর মধ্যেই দেখা যায় যে স্পেশালি অ্যাডমিটেড পেশেন্ট কিন্তু এখন পাওয়া যাচ্ছে যে প্রচুর পেটের সমস্যা ডায়রিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পেশেন্ট আমরা পাই আচ্ছা আমরা প্রাপ্তবয়সের কথা একটু পরে বলছি এর আগে যে মেইনলি প্রবলেমগুলো ফেস করছে শিশু এবং বৃদ্ধরা তাদের জন্য কি কি পরামর্শ থাকবে আপনার অবশ্যই মনে রাখতে হবে যে অযথা বাইরে যেন বাচ্চারা না যায় অনেক সময় দেখবেন যে মায়েরা বিভিন্ন কাজে বিজি তো যারা ঘরে থাকে একেবারে ফ্ল্যাট বাসে আমি তাদের কথা বলছি না কিন্তু আমি কথা বলছি যে যে দেখবেন বাচ্চারা বাইরে খেলাধুলা করে তো এই খবরটা আমাদের রাখতে হবে বাচ্চারা বোঝে না আমরা বাচ্চাদের ছেড়ে দেওয়া যাবে না আমাদের একটু কেয়ার রাখতে হবে বাড়তি কেয়ার রাখতে হবে ড্রেসটা ভেজা আছে এই ভেজা থাকাতে কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন জ্বর ঠান্ডা কাশি এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে পেটের সমস্যা যা পাচ্ছি তাই মুখে দিচ্ছি এমনিতেই তো পেটের অবস্থা ভালো না তার মধ্যে যদি আবার খেয়ে আবার সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমাদের একটু হবে এবং যারা বয়স্ক ব্যক্তি আছে তারা বোঝেন কিন্তু সেক্ষেত্রে তাদেরকে কেয়ার নিতে হবে একটু ফ্যানের নিচে রাখা একটু যতটুকু বাড়া যায় যার যেন একটু ঠান্ডা পরিবেশে থাকা যায় এতটুকু আমাদের হেল্প করতে হবে তাদের জন্য যারা ঘরে গৃহিণী কাজ করছেন তারা কিন্তু সবচেয়ে গুরুদায়িত্ব পালন করছেন এবং ঘর সামলানো এবং সেই সাথে রান্নাঘরে গিয়ে রান্না করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট আমরা কিন্তু এই যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই অনেক অস্বস্তি বোধ করছে কিন্তু রান্নাঘরের তাপমাত্রা আরও বেশি থাকে যতদূর আমরা জানি সেই জায়গা থেকে তাদের জন্য কি কি পরামর্শ থাকবে বা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে রান্না করার একটা প্রবলেম থাকে এবং তাদের করতে হয় এটা বাধ্যতামূলক তাদের করণীয় জায়গা থেকে তারা কি কি পদক্ষেপ নিতে পারে নিজেকে সুস্থ রাখার জন্য বেসিক্যালি যারা গৃহিণী তাদের কষ্ট কিন্তু অনেক রকম যেমন বাসায় যদি পাঁচজন আহ মেম্বার থাকেন পাঁচজনের বয়স আলাদা রুচি আলাদা তাদের এটা আবদার সেটা আবদার সবার টেক কেয়ার করা হ্যাঁ সবার টেক কেয়ার করা এবং রান্না যখন কেউ করে তখন কিন্তু দেখা যায় বাসায় একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যা খাচ্ছে ধরেন তার শ্বশুর যা খাচ্ছে তার হাজবেন্ড সেটা খাবে না আবার ধরেন যে তার বাচ্চা কিন্তু তার বয়সের ডিফারেন্সের কারণে কিন্তু খেতেও পারবে না ধরেন একটা পাতলা খিচুড়ি রান্না করলে বাচ্চা যদি খেয়ে থাকে তাহলে তার হাজবেন্ড আর খাবে না তো তার জন্য কিন্তু কয়েকটা রকম আইটেম তৈরি করতে হয় এই আইটেমের জন্য তাকে কিচেন কিন্তু প্রচুর টাইম দিতে হয় তো আমি যেটা বলবো যে গৃহিণীরা যারা আছেন তাদের ক্ষেত্রে সাজেশন হবে যে যেটা আপনি কোটাকুটি যে ভেজিটেবলটা কোটা আপাতত একটু ঠান্ডা পরিবেশে এসে করার চেষ্টা করেন যেটা আপনার ধরেন মাছ মুরগি তো আর রান্নাঘর ছেড়ে করতে পারবে না কিন্তু সবজি কোটা বা শাক কোটাটা এটি কিন্তু বাসায় আমরা একটু একটু ঠান্ডা পরিবেশ যেখানে একটু ফ্যানের নিচে বসে যদি করতে পারি তাহলে কিন্তু অনেকটা আরাম বোধ হবে এবার আসেন যে যেই ভেজিটেবলগুলো আমরা রান্না করি বা যেই রান্নাটা আমরা সবসময় বেশি করি সেটার নাম হলো মাছ মুরগি যে কারি আইটেম এগুলো করতে কিন্তু ওই যে কষানোর বিষয় থাকে এই যে ঝামেলাটা এই গরমে কিন্তু একটু স্পাইস কম খাওয়াই ভালো সেইখান থেকেই যদি আমরা যারা রান্না করছে তাদেরকেও যদি আমরা মাথায় রাখি যে এই আবদারগুলো আর করবো না যে কাবাব তৈরি করো বা অমুক এগুলো কিন্তু হেলদি না আসলে কিন্তু অনেকের সময় মানতে চায় না তো খাওয়ার জন্য তাদেরকে কিন্তু প্রেশারাইজ করে এবং মায়েরাও কিন্তু যারা রান্না করতে চায় তো সেক্ষেত্রে এই রান্নাটা ধরন একটু পাল্টাতে পারে যেরকম ধরেন যে ভেজিটেবলটা আপনি ধরেন রান্না করবেন কারি করছেন বা কিছু সেটা আপনি আগে একটু বয়ল করে রাখতে পারেন একটু যদিও রান্না তাড়াতাড়ি করে যখন এটা তখন করাটা হেলদি কিন্তু যেহেতু এখন গরম এই প্রচন্ড গরমে কমপ্লিকেশন যদি হওয়া শুরু করে তো সেক্ষেত্রে তাকে কিন্তু সেফ রাখতে হবে আমাদের তো সবজিটা যদি আগে একটু করে রাখে তাহলে কিন্তু আমার অবশ্যই প্রোটেকশন রাখতে হবে সংরক্ষণ পদ্ধতি ঠিক রাখতে হবে তাহলে কিন্তু অনেকটা হেল্প হয় এছাড়া আপনি দেখেন যে এই সবজিটা আমরা কারি করছিলাম ধরেন একটা টমেটো এই টমেটো তো আমি পেস্ট করতে পারি মানে একটু ম্যাশ করে নিলে কিন্তু ভর্তা আলু দিয়ে আমি তরকারি রান্না করছি তা আলু তো একটু ভর্তাই করা যায় তারপরে কাঁচা কলার তরকারি এই ধরনের সবজি আমাদের একটু সিলেক্ট করতে হবে পটল এখন তো ভালো পাওয়া যায় ঢেঁড়স এগুলো খুব হেলদি হুম নিউট্রিশনালি খুব ভালো কাজ করে তো এগুলো যদি আমি ওই রকম একটু কারি না করি তাহলে যদি একটু সেদ্ধ করি সেদ্ধ করলে তার দাঁড়িয়ে থাকতে হবে না আপনি কিন্তু বয়ল করতে পারেন ইজিলি এটা করে যখন আপনি জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে একটু নিজেরাই তৈরি করে নিলেন হাতে চটকে আপনার কিন্তু কিচেনে এত সময় নষ্ট করতে হচ্ছে না মানে এভাবে একটু বুদ্ধি করে করে যদি মায়েরা নিজেকে যতটা রাখা যায় গরম থেকে হ্যাঁ আচ্ছা এবং সেই সাথে খাবার কিন্তু এখন প্রচুর নষ্ট হচ্ছে গরমের কারণে প্রিজার্ভ রাখার জন্য বা খাবার ভালো রাখার জন্য কি কি করা যেতে পারে যেমন দেখেন আমি যে মাত্র কথাটা বললাম যে কারির কথাটা কারি কিন্তু খুব দ্রুত নষ্ট হয় কিন্তু যদি বয়ল করে রাখেন নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই তো আপনি যদি যে জিনিসটা আপনি দেখছেন যে কারি করলে নষ্ট হচ্ছে কারণ যেহেতু কষানোর বিষয় থাকে ওখানে কিন্তু তেল মশলা সকল কিছু যাচ্ছে সো এক্ষেত্রে কিন্তু আপনার একটু গরম পড়লেই নষ্ট হয়ে যায় কিন্তু যখন আপনি বয়ল করছে তার ভিতরে কিছু নাই তো সো এটা কি তার আপনার সেদ্ধ জিনিস কিন্তু নষ্ট হয় না খুব সহজে আপনি যদি এরকম সংরক্ষণ পদ্ধতির কথা চিন্তা করেন তাও কিন্তু আপনার ম্যাশ যেই খাবারগুলো পাচ্ছেন এর কিন্তু বেশ হেলদি আর এখন একটু কাঁচা সালাদও কিন্তু আপনি খাদ্য তালিকায় একটু বেশি রাখতে পারেন যেটা কুক করতে হবে না সো সেক্ষেত্রে আপনি এগুলো যদি আপনি অবশ্যই ডাইজেস্টিভ সিস্টেম ডেফিনেটলি ডিফারেন্স সো তাদের কথা মাথায় রেখে যদি আপনি সালাদের আইটেমগুলো একটু বেশি নেন তাহলে কিন্তু সংরক্ষণ পদ্ধতির কথা অত মাথায় রাখতে হচ্ছে না কারণ আপনি রান্না করবেন ফ্রিজে রাখবেন না তাহলে কিন্তু যেই গরম আমরাই তো আসলে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বডিতে কীরকম একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে তো ফুড যদি আপনি ওটা খাচ্ছেন আবার যদি ওটা নাড়ে নেড়ে যদি আবার খান তো সেক্ষেত্রে সেটা তো ভালো আসলে থাকা পসিবল না এবং অনেকে কিন্তু প্রিজার্ভ করে রাখেন ফ্রিজে রাখেন দেখা যায় যে সকালে রান্নাটা একদম রাত পর্যন্ত তারা খাচ্ছেন এবং পরের দিন পর্যন্ত চলতে পারলে মনে হয় তাদের জন্য ভালো ভালো এই যে এই পদ্ধতিটা বা এই চিন্তা ভাবনাটা এটা কতটুকু ওই যে বললাম যে আসলে রান্না তো সাথে সাথে সবচেয়ে ভালো কিন্তু যদি আপনাকে কি করতে হয় যেরকম আমরা ওয়ার্কিং লেডি হ্যাঁ তো আমাদের ক্ষেত্রেও কিন্তু কুক করতে হয় কিন্তু প্রোটেকশন রাখতে হবে আপনি যে কন্টেনারে রাখছেন দেখবেন যে কন্টেইনারগুলো একদম এখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কন্টেনার পাওয়া যায় ছোট ছোট বক্স পাওয়া যায় ভ্যানে তো ওগুলো কিন্তু ফুল হয় না আপনি কিন্তু এখন ভালো কিছু কন্টেনার কিনতে হবে যেরকম ধরেন আপনি কাচের জিনিসটা নিতে পারেন যার উপরে একটা সুন্দর কন্টেনারটা থাকবে যে প্লাস্টিকই থাকবে কিন্তু এটা অবশ্যই ফুড তো এরকম কিছু যদি আপনি কন্টেনার ব্যবহার করেন সেক্ষেত্রে কোয়ালিটিটা কিন্তু ইনশোর করা যাবে এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হলো খাবার নেড়ে আবার রান্না আমরা কি করি বক্স থেকে যতটুকু খাই নিচ্ছি এটা না করে আপনি তিনটা বক্স তৈরি করেন যেহেতু আপনি আগে কুক করেছেন এটা মর্নিং এটা লাঞ্চ এটা ডিনার তাহলে কিন্তু আপনার যে বক্সে আপনি খাচ্ছেন সেই বক্সের খাবারটাই শুধু আপনার ধরা লাগলো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না যখন আপনি ওয়ার্মে রাখছেন আবার ওখানে আবার রেখে দিচ্ছেন প্রিজার্ভ তখন কিন্তু আপনি নিজেই একটা অনুজীব তৈরি করার জন্য আপনি কিন্তু স্টার্ট করে দিলেন তো সেক্ষেত্রে বক্স আলাদা করে রাখতে পারলে আপনার কোয়ালিটিটা এনশিয়ার করা যাবে আচ্ছা এমনিতে তো গরমকাল প্রচুর পড়েছে সেই সাথে টেনশান তো আছে আরেকটি বিষয় হাইপার টেনশানে অনেকে ভুগে থাকেন এই কারণে কি কি প্রবলেম হতে পারে ফোন কিন্তু যারা মা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সিতেও কিন্তু হাইপার হয় তো এই ধরনের হাইপার যারা থাকে তাদের ক্ষেত্রে অনেক প্রোটেকশন নিতে হয় কারণ রক্তচাপ যদি স্বাভাবিক না থাকে আপনি কোনোভাবেই আপনার কোনো কিছুই কন্ট্রোল রাখতে পারবেন না স্ট্রোকের ঝুঁকি বলেন বা হার্টের সমস্যা বলেন বিভিন্ন সমস্যার ভিতরে কিন্তু এই হাইপার খুব মানে টেনশানেরই কারণ সো সেক্ষেত্রে যারা এই গরমে হাইপার রোগী আছে আমরা অবশ্যই সাজেস্ট করব যে যেই পরিমাণ সল্ট আপনি আগে খেতেন একটু সল্টের পরিমাণ কমিয়ে দিন কারিতে বা ঝোল জাতীয় যে খাবারগুলোতে আমরা যে পরিমাণ সল্ট দিতাম ধরেন আমরা দুই তিন চামচের কম কিন্তু কখনোই রান্না করতে পারি না সল্ট না দিয়ে আসলে তো মেজার করেই রান্না করি না আমরা এভাবে হাতে ধরে দেই হ্যাঁ আমাদের বাঙালিয়ানা এই অভ্যাস তো আমরা ওইখান থেকেও একটু কারেকশানে নিয়ে আসবো সল্টি ফুডগুলো একটু কম খাওয়া ভালো যেটা দেখছেন যে আমরা যে বিস্কিট বিস্কিট এই বিস্কিটগুলোও কিন্তু আমার জন্য ভালো না তারপরে ধরেন যদি হাতে ভাজা মুড়ি হয় তাহলে কিন্তু কোনো সল্টের কোনো ইস্যু নেই কিন্তু আপনি যদি বাইরের যে সাদা যে মুড়িগুলো পাওয়া যায় এগুলোতেও কিন্তু সল্ট আছে একটু বুঝে বুঝে খাওয়া ধরেন স্যুপ কারও পছন্দ আমরা প্যাকেটে যে স্যুপগুলো খাই তাতে কিন্তু প্রচুর সল্ট থাকে হুম তারপরে নুডলস খাচ্ছেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি তাতে যে মশলাটা দিচ্ছেন সেটার ভিতরে কি আছে সেটা একটু খেয়াল করে দেখবেন এভাবে যদি আমরা একটু সল্টি যে খাবারগুলো আমরা অ্যাভেলেবল আমাদের খাবারের তালিকায় রাখছিলাম ওগুলো যদি একটু সিলেক্ট করে যদি ওগুলোকে ক্যান্সেল করে দেন বাদ দিয়ে দেন তাহলে আপনার আর এই হাইপার টেনশন কিন্তু এই গরমে কিন্তু এমনিতেই হাইপার টেনশন বাড়বে একটু ওয়ার্মে থাকতে হবে একটু যেন এভরিডে গোসল করে এটা কিন্তু খেয়াল রাখতে হবে গরমে অনেক সময় লতার হয়ে পড়ে থাকে কেউ গোসল করে না অনেক মানুষ আছে আমি দেখেছি তো গোসল করে একবার একবার রাতে না করতে পারে যদি ধরেন সবার বাসায় তো এসি থাকবে এমন না অবশ্যই মনে হবে ঘাম থেকে এসে কিন্তু গোসল করা ঠিক না যে আমি খুব ঘেমে আসছি এখন একটা টেম্পারেচার ছিল আমার বডিতে আমি একদম ঠাস করে পানিতে চলে গেলাম এটা করার দরকার নেই যদি আপনি শাওন নিতে চান একটু নর্মাল হয়ে নেন একটু স্বাভাবিক টেম্পারেচার আসুক তারপরে আপনি কিন্তু শাওন নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যদি আপনার কোনো ঠান্ডার কমপ্লিকেশন না থাকে যে আমার বারবার পানি ধরলে আবার ঠান্ডা লাগে এরকম কোনো ইস্যুস যদি না থাকে তাহলে কিন্তু দুইবার শাওন নিলেও কোনো সমস্যা নেই জি আচ্ছা অনেকে বাইরে থাকেন বাইরের খাবার খেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আচ্ছা তো সেক্ষেত্রে বাইরে যদি যায় তাহলে অবশ্যই সেই খাবারগুলো সেফ কিনা আপনি নিজে যখন দেখবেন যে এই খাবারটা সেফ আপনি দেখতে পাচ্ছেন যে যেরকম আমি বলবো যে বাইরের যে জুসের কথা বলি যদি প্রথমে এই গরমে কিন্তু আমরা বলি যে জুস বা শরবত এগুলো খাবেন পানির জন্য কিন্তু এই আমার কথাটা শুনেই যদি কেউ এখন বাইরের যে জুস বা শরবত পাচ্ছে সেটাই খাওয়া শুরু করে তাহলে কিন্তু সমস্যা বাড়বে কেমন বাড়বে আপনি যেখানে দেখতে পাচ্ছেন খোলা জায়গায় যেখানে মাছি টাছি উঠতেছে সেখানে দিয়ে দিল আপনাকে একটা জুস আপনি জানেন যে এই পানিটা ভালো নাও হতে পারে দেখি রাস্তা একদম এটা না করে যদি আপনি ধরেন কি করবো এখন সবসময় তো আমার বাসার থেকে ক্যারি করা তো আপনি কিন্তু আপনি কিন্তু পানি কিনছেন তো আপনি মিনাল ওয়াটার কেনেন মিনাল ওয়াটার দিয়ে আপনি যদি একটা লেবু কিনে সেখানেই যদি আপনি মনে করেন যে আপনি স্কোয়াশ করে নেবেন করতে পারেন আর যদি বলেন না আমি এটা করবো না তাহলে আপনি কিন্তু বাইরে যে আহ ওই অরেঞ্জ কালারের শরবতটা খাচ্ছেন ওটা কিন্তু দেন এই ধরনের এই ট্যাং জাতীয় জিনিস তো প্যাকেটেই পাওয়া যায় তাহলে আপনার ওটা কিনতে হবে কারণ আপনি ঠান্ডা পানি নিয়ে নিজেই তো তৈরি করতে পারেন জাস্ট এভাবে ঝটপট করে যদি জাস্ট একটু বুদ্ধি করে করা যায় বেস্ট আর যদি বলেন যে না আমি একটা ভালো জায়গা আছি যেখানে আমি ভালো কিছু খাবার পাচ্ছি তাহলে তো খাবার অসুবিধা নেই যেমন বিভিন্ন জুস বার আছে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এখন জুসের কর্নার আছে আমি বিভিন্ন জায়গায় দেখছি বেশ ভালো তারা কিন্তু অতটা খারাপ পানিও ব্যবহার করে না যদি কোয়ালিটি করতে পারেন তাহলে ন্যাচারাল যে ফ্রুট আছে বেশ ভালো আরেকটি বিষয় যে স্যালাইন পানি খাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে স্বাদের কারণে কম পানিতে বেশি স্যালাইন দিয়ে তারা খেয়ে থাকেন এই বিষয়টা তো একদমই যৌক্তিক না এবং এটা করা উচিত না আপনার পরামর্শ চাই যে কি পরিমাণ পানিতে কি পরিমাণ স্যালাইন দেওয়া যেতে পারে আসলে পানির ভিতরে আপনি স্যালাইন দিবেন তো পরের কথা আগে প্রশ্ন হলো স্যালাইন কেন খাবেন এই গরমের এটা এটাই আমাদের ভুল মানে আমি গরম থেকে এসেছি স্যালাইন খাচ্ছি এই যে আমি স্যালাইন খাচ্ছি কেন খাচ্ছি আমি জানিনা আমার গায়ে থেকে ঘাম ঝরেছে আমি স্যালাইন খাওয়া শুরু করছি কিন্তু ঘাম থেকে কি আপনার ওই সল্ট যাচ্ছে না যেইটা আপনার লবণটার জন্য আপনি স্যালাইনটা খাচ্ছেন যদি আপনাকে খেতেই হয় এভরিডে যে খাচ্ছেন সেটা কিন্তু কিডনিতেও ডিফেক্ট হতে পারে আর আপনার প্রবলেমের জন্য আপনি নিজে একটা কারণ হতে পারেন সো যখনই ঘাম হবে তখনই আমি একটা লবণ খেয়া শুরু করে দিলাম আপনার বডি থেকে সেটা সল্ট গিয়েছে কিনা সেটাও তো একটা ব্যাপার আছে সো যদি খেতে হয় তাহলে যারা পড়তে পারেন তারাই কিন্তু আসলে এই ভুলটা বেশি করেন স্যালাইন নিয়ে খাচ্ছেন স্যালাইনের ঠিক পেছনে এক লেখা আছে আছে যে না কতটুকু পানি রিকমেন্ডেশন সেটা কিন্তু স্যালাইনের পেছনে লেখা আছে সো আপনি যে পানিটা নিয়েছেন যে মিনারেল ওয়াটারটা নিয়েছেন সেটা পাঁচশো এম এর বোতল আছে সেটার ভিতরে নেন সেটার ভিতরে যদি একটা স্যালাইন নেন তাহলে সেই রিকমেন্ডেশন দেখতে হবে কারণ সাইজের উপর ডিপেন্ড করে এখন কিন্তু স্যালাইনের কিছু ওই যে বারের মতো করে আছে বা ওই যে ট্যাবলেট আকারের কিন্তু স্যালাইন আছে ওটাও যদি আপনি নেন তাও কিন্তু আপনার নিউট্রিশনাল ভ্যালু থেকে শুরু করে টোটাল প্রসেসিংটা ওই ইয়েতে ভিতরে প্যাকেটের মধ্যে লেখা থাকে আপনি আমরা কিন্তু আসলে ওটা পড়ে না আমি এতটুকু পানি পেয়েছি দাও খেয়ে ফেলো এই যে আমি র খাচ্ছি র খেয়ে কিডনি ডিফেক্ট বাড়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে আমি কেন খাবো তার উপরে লজিক থাকতে হবে এবং ঘাম হলেই আমরা যে একটা স্যালাইন খাবো এটার কোনো যুক্তিকতা আসলে নেই আচ্ছা আরেকটি বিষয় যে স্যালাইন এবং টেস্টি স্যালাইনের মধ্যে ডিফারেন্সটা কি থাকে টেস্টি সাইনে গুলো তো আসলে এর ভিতরে লেখা থাকে সবকিছু হ্যাঁ সাদের জন্য কি সাদের জন্য থাকে আসলে সাদের জন্য এটি কোনো কার্যকারিতা আছে নাকি শুধু এটা সাদের জন্যই এর ভিতরে তো সল্ট থাকে ডেফিনেটলি সল্ট থাকে তো আপনার বডি থেকে সব ধরনের সল্টই কিন্তু ওই যে বলছি যেরকম সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম এগুলো সবগুলোই কিন্তু আপনার বডিতে সল্টের কাজ করবে তা আপনার বডি থেকে কি যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোনটা খাবেন বা কেন আপনি সোডিয়াম ক্লোরাইড নিচ্ছেন নিচ্ছেন কিনা যেমন একটা হাইপার টেনশনের পেশেন্ট সে ভাবছে আমার তো প্রচুর ঘাম হয়ে গেছে এখন আমার হাইপার টেনশন আমি দুইটা করে স্যালাইন খাওয়া শুরু করি বা টেস্টে সালাই খাওয়া শুরু করি তাহলে তো তার প্রেশার কন্ট্রোল হওয়ার কোনো সুযোগ নেই তাই না তো আপনার প্রেশার ফল করলো কিনা সেটাও তো আগে বুঝতে হবে আপনি না জেনে তো খাওয়াটা ঠিক হবে না আচ্ছা আর এটাই আগে বুঝতে হবে যে আসলে মেইন প্রবলেমটা কি নিজেই ডাক্তার হয়ে গেলে তো একটু ঝামেলা হয় আসলে এখন তো আমরা দেখতে পাই যে পুষ্টিবিদ হিসেবে অনেকেই আছেন যারা অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়াতে এবং সেই সাথে নিজেকে খুব দক্ষ প্রমাণ করার একটা চেষ্টা করেন এবং দেখান যে তিনি অনেক কিছু জানেন এবং অনেক টিপস দিয়ে থাকেন সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় প্রফেশনালি পুষ্টিবিদ হিসেবে কি কি কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন জটিল একটা কোয়েশ্চেন আসলে জটিল বললাম এই কারণে কারণ মানুষের হয়তো এথিক্সে লাগতে পারে বিষয়টা বিষয়টা আসলে একেবারেই এরকম হওয়া উচিত না ধরেন আমি যে বিষয়ে এক্সপার্ট না আমি সেই বিষয় নিয়ে কেন কথা বলবো ধরেন আমি পার্সোনালি ছোটবেলা থেকেই পছন্দ করতাম না যে আমি বাংলায় পড়াশোনা করে ব্যাংকে চাকরি করব। কারণ আম নট এক্সপার্ট ধরেন অনেকেই আছে আবার ধরেন যারা ব্যাংকে চাকরি করছে তারা তাদের ভিতরে নিউট্রিশনে পড়েছে তারা তা আমার কথা হলো আমার তো সেই নলেজটা নেই আমি যেটা নিয়ে পড়াশোনা করেছি আমার সেই জায়গায় থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি সো যারা পুষ্টিবিদ হতে চান তাদের জন্য আমার সাজেশন থাকবে অবশ্যই নিউট্রিশন পড়ার জায়গা আছে নিউট্রিশন পড়ার জায়গায় হোমিকোনমিক্সে পড়তে পারেন ঢাকা ইউনিভার্সিটি আইএনএফএসে পড়তে পারেন একটা রিকমেন্ডেশন থাকতে হবে যে অমুক জায়গা থেকে আমি পড়েছি এখন দেখবেন যে বলা ঠিক না তাও বলবো যে বিভিন্ন ডক্টররাও যারা আছে তারা তো এম করেছে তো দে আর এক্সপার্ট ইন দ্যাট ওয়ে আমরা না তো আমরা তো আসলে ডক্টর না তো আমরা কখনোই সেটা করব না কিন্তু যারা হলো ডক্টর তারাও এখন নিউট্রিশন এক্সপার্ট হতে চাচ্ছে এম নট শিওর কেন সেটা তো আমি তাদের জন্য একটু বলবো যে যদি আপনারা এক্সপার্ট হতে চান তাহলে আপনার টপিকে একটু এক্সপার্ট হন এবং যারা গতানুগতিক নিউট্রিশনের এক্সপার্ট বলছেন তারা যদি ওই ধরনের সাবজেক্টে এডুকেশনাল ওয়েতে নাও আসে মানে না থাকে তাহলে আমি বলবো যে অবশ্যই তাদের এই সাবজেক্টটা চুজ করা ঠিক হবে না কারণ দিস ইজ দ্য পার্ট অফ দ্য ট্রিটমেন্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম আই হোপ দর্শকদেরও ভালো লেগেছে ভালো থাকবেন সব সময় ধন্যবাদ দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আসাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে